পঞ্চায়েত ভোটের আগে গ্রামের মানুষদের দিদির সুরক্ষা কবচ দিতে জেলায় জেলায় ঘুরছেন দিদির দূতেরা। কর্মসূচি শুরু হওয়ার দিন থেকেই কাজ না হওয়া আর পরিষেবা না পাওয়ার দাবি জানাচ্ছেন শহরতলির বাসিন্দারা। তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে দিয়ে শুরু হয়েছিল বিক্ষোভ। সোমবার তৃণমূল সাংসদ আসেন রামপুরহাট এক নম্বর ব্লকের নারায়ণপুরে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বলেও সুরাহা হয়নি এলাকার পানীয় জলের সমস্যা। দিদির দুধকে কাছে পেয়ে অভিযোগ জানালেন এলাকাবাসী। টিউবওয়েল ছাড়া কোনো উপায় নেই, আর দূরে যে নদী আছে এখান থেকে প্রায় 1 কিলোমিটার যাওয়া তো সম্ভব নয়, কিন্তু একটা যদি জলের সমস্যার সমাধান হতো তাহলে আমরা খুবই উপকৃত হতাম। অনেকেই আমরা এই পাড়ায় বাড়ি পাইনি, হ্যাঁ এই বাড়িগুলো যদি আমরা পাই, হ্যাঁ আমাদের এরিয়ার জনসাধারণ যদি পায় তাহলে সবারই ভালো হয়। সমস্যা যা যা রয়েছে তা দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন সাংসদ। জলের সমস্যাই বলেছে, আর আর একটা যেমন স্কুলের ফিল্টার চাই সেটা আমি দিয়ে দেবো, এমপির এক থেকে আমি বলে দিয়েছি ওটা হয়ে যাবে। আর বাকি আর কি বললো, মন্দির বাড়ির জন্য আবেদন দুটো, যারা হ্যাঁ বাড়ির জন্য বলো, যারা বাড়িতে তো আমাদের দিদি দূত আসবে তারা জেনে নেবে, যদি মানে লিখিয়ে থাকে এবং ওদের যা যা কাগজ দরকার সেগুলো সব থাকে তাহলে বাড়িগুলো পেয়ে যাবে। বীরভূমে যখন শতাব্দী রায়ের কাছে অভিযোগ জানানো হলো তখন উল্টো ছবি মালদায়। পুরনো মালদা ব্লকের মঙ্গলবাড়ি পাশি পাড়ায় ঢুকতেই পারলেন না দিদির দূতেরা। অভিযোগ, রাস্তা, পানীয় জল সহ একাধিক পরিষেবা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তাই গ্রামবাসীদের সিদ্ধান্ত, এলাকায় ঢুকতে পারবেন না কোনো জনপ্রতিনিধি, ভোট বয়কট, দেওয়াল লিখনের পাশাপাশি চলে বিক্ষোভও। এখানে লিখেছি যে কাকো ঢুকতে দিব না গ্রামে, দিদির দূত কো ঢুকতে দিব না। কেন, আপনাদের কি চাচ্ছে? কি চাচ্ছি আমরা? রাস্তা চাই, জল চাই, আর কিছু না। আর যদি এটা সমস্যা সমাধান করে দেয় তারপরে আমরা ঢুকতে দিব গ্রামে, ভোট দিব না। যতক্ষণ আমাদের রাস্তা জল হয়নি ততক্ষণ আমরা ঢুকতে দিব না। আমরা আমাদের গ্রামে কেউ কোনো নেতা মন্ত্রীকে ঢুকতে দিব না। কেন কেন ঢুকতে দিব না? আমাদের এখানে রাস্তাঘাট হচ্ছে না, জলের সমস্যা, কোনো কিছু হচ্ছে না। আমাদের 3 বছরের মেম্বার কোনো একটা কাজ করেনি, কোনো একটা কাজ করেনি, না জল, না লাইট, না নিকাশের ব্যবস্থা, না রাস্তার ব্যবস্থা, কিছু কাজ করেনি। একবার হয়তো গ্রামে দেখাও করতে যায়নি। মালদার ইংরেজ বাজারে দিদির দূত কর্মসূচিতে বিক্ষোভের মুখে পড়লেন মালদা তৃণমূল জেলা পরিষদের সভাপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। রাস্তা সমস্যা থেকে আবাস অনুন্নয়নের খতিয়ান তুলে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কি আশ্বাস দিলেন, কিছু বললেন? লোকাল কিছু সমস্যা আছে, দাবি দেওয়া ছিল যেগুলো হয়তো পূর্ণ হয়নি, তো এই জায়গাতে এবং আমি এটা ম্যাক্সিমামটা দেখলাম এবং আমি কথা দিলাম যে বিকালে সন্ধ্যার আগে আবার আমি ওনাদের সঙ্গে বসবো। এই চত্বরে যা যা মেন মেন প্রবলেম আছে সে প্রবলেমগুলো কেন সমাধান হচ্ছে না সেটা অবশ্যই আমি সেটা আমার আধিকারিক লেখা থেকে আমি বিতর্ক তৈরি হয়। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে নিয়েও শুক্রবার দিদির দূত হয়ে বনগাঁ নহাটায় যান তিনি। সেখানেই সাংসদ মন্তব্য করেন আগে ভোট দিলে পরে রাস্তা হবে। সাংসদকে চ্যালেঞ্জ ছুড়ে এলাকাবাসীর দাবি, রাস্তা না হলে ভোট হবে না। দিদির দূত কর্মসূচিকে পাল্টা ঠুকেছে বিরোধী শিবিরও। উনি তো বলছেন মানুষের ক্ষোভ আছে, বলবে না। এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা বোঝার মতো ক্ষমতা মানুষের আছে? তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের ফানুষ ছেড়েছিল সেই ফানুষের বর্তমান অবস্থাটা কি প্রত্যেকের জানা? অতএব পাহাড় থেকে সাগর যেখানেই দূত মেঘদূত যারাই যান না কেন তারাই বিক্ষোভের সামনে পড়বেন, প্রশ্নের সামনে পড়বেন। জেলায় জেলায় দিদির দূতেদের ঘিরে অসন্তোষের ছবি ধরা পড়ছে প্রতিদিনই। পঞ্চায়েতে প্রাক্কালে শাসক দলের এই অস্বস্তির ফায়দা তুলছে বিরোধীরা। নিউজ টাইম।